দুপক্ষের কথাই শুনলেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চান, সব পক্ষই কিন্তু বলে, অর্থাৎ অনেকের একটা বিতর্ক অভিযোগ আছে যে দুটো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু হেফাজতে ইসলামকে হেফাজত করেছে। এই বিতর্কটা কিংবা এই অভিযোগটা কতখানি বা সত্যি আপনি কি বলবেন? এবং দুজন বক্তা যা বললেন সেখান থেকে নিশ্চয়ই আপনি আপনার মতো করে কোনো একটা তো ব্যাখ্যা দাঁড় করাবেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই, সমগ্র পৃথিবীতে ধর্মহীন রাজনীতি অচল, অন্যদিকে ধর্মীয় নিয়ন্ত্রিত রাজনীতি মানুষের জন্য কল্যাণকর নয়। তাহলে দুইটার মধ্যে এইটাই ফ্যাক্ট যে ধর্মের মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত রাজনীতি হবে মানুষের জন্য কল্যাণকর। তার কারণে বঙ্গবন্ধুর যে উক্তিটা ছিল, এবার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহটার গুরুত্ব এবং দূরদর্শিতা অনেক, এক মিনিট এখানে ব্যাখ্যা দেওয়া যাবে না। আর 13 মে থেকে যদি আমরা হেফাজতের কর্মকাণ্ড লক্ষ্য করি, যদিও তাদের 10 বছর হয়ে গেছে প্রতিষ্ঠা, 13 মে 1913 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনা হেফাজতকে এখানে নিয়ে আসা হয়েছিল। আমরা আমাদের জনাব সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সাহেব ভালো বলতে পারবেন, ওখানে ছিল বিএনপির এবং জামাতে ইসলাম, তাদের রাজনীতি স্থবির হয়ে যাওয়ার কারণে অন্য কোনো পন্থা না পেয়ে এই হেফাজতকে তারা সংগঠিত করতে সহযোগিতা করছে। এবং এই যে শাপলা চত্বরে যে তাণ্ডব হতো, এই তাণ্ডব প্রায় প্রকাশ্যেই এটা নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ঢাকাবাসীকে ঘর থেকে বাইর হয়ে এসে হেফাজতের সাথে রাস্তায় নেমে যাওয়ার জন্য টেলিভিশন এবং বেতার ভাষণে তিনি বলেছিলেন, কিন্তু মানুষ সেই ভাষণে উদ্বুদ্ধ হয় নাই। হেফাজতের ওই দিনের প্রোগ্রাম ছিল যে তাহরিক স্কোয়ারের মতো তারা একটা দুর্ঘটনা ঘটাইতে পারবে, এই জন্য তারা ব্যাপকভাবে গাছ কাটলো, মসজিদ পড়াইতে গেল, কোরআন শরীফ পড়ালো, সারা মতিঝিলে আগুনের যে তাণ্ডব আমরা লক্ষ্য করছি, এটা আপনি খেয়াল করেছেন। একজন বিএনপির নেতা গোবিবাগ এলাকায় 200 গরু জবাই করছিলেন যাতে তারা রাত্র থাকতে পারেন এবং পরিণত থাকতে পারেন। এইটা আমাদের সবাই থেকে বেশি আজকের অতিথি আপনার আখতারুজ্জামান সাহেব, উনি অনেক ভালো যান। এরপরে যেটা ঘটলো সেইটাও শোনা গেল যে হেফাজতের যিনি মূল আমির তিনি ওই মঞ্চেই যান নাই, তাকে তারা লালবাগে আটকে রাখছিল। এই তাণ্ডবকারীরা, যে তাণ্ডব রিসেন্ট হলো, এরা আটকে রাখছিল এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করলেন, কথা বললেন এবং হেফাজতকে তিনি একটা অনিসলামী যে অরাজনৈতিক সংগঠন হিসাবে তিনি আখ্যা দিলেন এবং সরকার ওনার অনেকগুলা দাবি দেওয়া, বিশেষ করে যে দাবিটা শতাব্দী ব্যাপী তারা করে আসছিলেন তারা পান নাই, তাদের শিক্ষা সনদের স্বীকৃতি সেই দাবিটা তারা পেলেন, তারা চাকরির ব্যবস্থা করালো অনেকের নানান ভাবে, আর অন্যদিকে লাভবানের কথা আমি বলবো না। কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই যে বর্তমান তাণ্ডবের যারা মাস্টার মাইন্ড, এরা হেফাজতের মূল আমিরকে নানান ভাবে অত্যাচার করে, মানসিক অত্যাচার করে তাকে হত্যা করেছে, এইটা তার পরিবারের দাবি। এই হত্যাকাণ্ডের পরে তার লাশটাকে পর্যন্ত কুক করে নেওয়া হচ্ছে। এখানে দেখা গেল যে সব জামাতে ইসলামের কাঁধে যে হেফাজত এবং জামাত, এটা প্রকাশ্যেই ইমান এবং আকিদাগত দূরত্ব আছে তাদের, কিন্তু সেই লাশটা জামাতি নেতারা কাঁধে নিলেন এবং তাদের নিয়ন্ত্রণে চলে গেল গোটা হেফাজত। এখন বলেন মোদি বিরোধী আন্দোলন, এই শব্দটাই মিথ্যা, এই শব্দটাই মিথ্যা। কোনো আন্দোলন মোদি বিরোধী ছিল না, আন্দোলন ছিল স্বাধীনতার যে 50 বছরের রজত জয়ন্তী বিরোধী আন্দোলন, এই আন্দোলন ছিল বঙ্গবন্ধুর ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাকে বাবুনগরী দুর্ঘটনা হিসাবে বর্ণনা করেন, তাণ্ডবে হেফাজতের কোনো হাত ছিল না, তাহলে এই তাণ্ডবটা চালালো কারা? এটা আপনার কি মনে হয় কারা চালারো? এবং তিনি আরো কিন্তু বলেছেন যে একটা কুচক্রী মহল তাদের পিছনে লেগে আছে এবং তারা চায় না
যে এই কুচক্রী মহলের প্ররোচনায় তারা কোন দলকে ক্ষমতায় বসাবে আর কোন দলকে ক্ষমতা থেকে বের করবে, এই কুচক্রী মহল কারা আর কার ইশারায় তাহলে 2013 থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাগুলো ঘটছে? হেফাজত যদি নাই করে থাকে, যদি হেফাজত এখন এটা স্বীকার করেন যেটা আমরা বলে আসছিলাম যে অনুপ্রবেশ ঘটেছে টাকা পয়সা দিয়ে হেলিকপ্টার সওয়ারি সারা গ্রাম অঞ্চলে একটা জনসভায় বা ওয়াজ মাহফিলে তিনজন বক্তা তিনটা হেলিকপ্টার নিয়ে নামছে, এটা কখনো দেখছেন আমাদের দেশে এই সমস্ত ঘটনা? এবং এগুলা নিয়ে মানুষকে প্ররোচিত করছে, উস্কানি দিছে, এখন পর্যন্ত বলছে মাদ্রাসার কমলমতি এতিম ছাত্রদেরকে যারা বাইরে আসবে তাণ্ডব চালাবে, এতে করে যারা মৃত্যুবরণ করবে তারা শহীদ হয়ে যাবে, তারা বিনা হিসাবে বেসতে চলে যাবে। আমি বলি ফ্র্যাঙ্কেনস্টাইনের ভূত যারাই লালন করেছে এই ইতিহাস তো সবাইরই জানা আছে। বিএনপির মতো একটা ডেমোক্রেটিক রাজনৈতিক দল যাদের কারণে কম সুজা করতে পারতেছে না, সেই জামাতে ইসলাম যেখানে যখন সুযোগ পায় তখনই তারা স্বাধীনতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা নানান ধরনের ষড়যন্ত্র করে। হেফাজতের আমি যদি বুঝে থাকেন এই ষড়যন্ত্র কারা করেছে, উনি যদি বুঝে থাকেন তাদের মিছিলে কারা প্রবেশ করে সাতপাড়া চত্বরে অগ্নিসংযোগ করেছিল, কারা ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব ঘটালো, কারা রেল স্টেশন পোড়ায় দিল, কারা আপনার ভূমি অফিস জ্বালায় দিল, এটা যদি উনি অনুভব করেন তাহলে উনি অনুশোচনা করা উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ওই দুর্বৃত্তদের থেকে দূরে থাকার জন্য জাতিকে আহ্বান জানানো উচিত। শুধু মুখে বললে হবে না, শুধু মুখে বললে একটা মনে রাখবেন আর একটা ঘরে বসে আতাত করবেন, চা খাবেন আর মুখে নিজের দায় সারবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় লোক পাঠাবেন, এটা হবে না। আইনকে তার গতিতে আগাইতে দিতে হবে, কেউ যদি গোপনে চুক্তি করেন কেউ সাথে, এই চুক্তি এইবার জনগণ মানবে না, চুক্তি জনগণ মানবে না। সঠিক স্পষ্টভাবে মানুষ দাবি করতেছে যে আসল রহস্য মানুষ জানবে, কার সাথে কে মিটিং করলেন, এটা মানুষের জানার অধিকার।